বাগদায় কংগ্রেস প্রার্থীকে মনোনয়ন তুলে নিতে চাপ দেওয়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ কংগ্রেস প্রার্থীর, অভিযোগ অস্বীকার তৃণমূলের। কংগ্রেস প্রার্থীকে মনোনয়ন তুলে নিতে চাপ দেওয়ার অভিযোগ তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাগদা ব্লকের আশারু গ্রাম পঞ্চায়েতের পাটকেলপোতা গ্রামের 27 নম্বর বুথে। ওই বুথে জাতীয় কংগ্রেসের প্রার্থী শবনাজ মণ্ডল, তার অভিযোগ মনোনয়ন জমা দেওয়ার পর থেকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। তৃণমূল প্রার্থী পছন্দ নয়, গ্রামের মানুষ একত্রিত হয়ে তাদের পছন্দের মহিলাকে কংগ্রেসের প্রার্থী করেছিলেন। অভিযোগ, সেই কংগ্রেস প্রার্থীকে মনোনয়ন তুলে নিতে ও ভোট থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি দিচ্ছে তৃণমূল নেতারা। তৃণমূল কংগ্রেসেই আছি আমরা, তৃণমূল কংগ্রেসের নমিনেশন দিলে আমরা আছি, সে তো বিজেপি করতো। এখন দল তাকে কিভাবে বেছে নিয়েছে, দল আছে সেটা আমরা বলতে পারছি না। গ্রামের মানুষ ওকে মানছে না। এখন কোথা থেকে কিভাবে যে পুলিশ দিয়ে চাপ দেওয়া হচ্ছে, আমাকে গ্যাজার কেসে ফাঁসি দেওয়া হবে, পুলিশ ডাইরেক্ট আমাকে বলেছে। যে মহিলাটা দাঁড়িয়েছে এই গ্রামের কেউই মত না, সবাই বলেছে যে ওই মহিলাটা বাদ দিয়ে একটা কলা গাছ দাঁড় করেন, সেই কলা গাছে ভোট দিন, এই কথা বলেছে। কিন্তু আমরা বলেছি হ্যাঁ আমরা তাই কর, আমরা সারা বছর টিএমসি করে এসেছি, কিন্তু আমাদের ওরা বিরুদ্ধে করে আমাদের নমিনেশন জমা রয়েছে, তা বাদ দিয়ে টাকা ঘুষ দিয়ে ওরা এই মহিলাটা দাঁড় করেছে। অভিযোগ, গ্রামে ভয় দেখাচ্ছে পুলিশ, গভীর রাতে পুলিশ গ্রামে ঘুরে বেড়াচ্ছে, অভিযোগ তুলেছেন কংগ্রেস প্রার্থী। ঘটনার জেরে এলাকার বাসিন্দারা আতঙ্কের মধ্যে আছেন বলেও অভিযোগ। কংগ্রেস প্রার্থী শবনাজ মণ্ডল বলেন, গ্রামের বাসিন্দারা আমাকে ভোটে দাঁড় করিয়েছেন, এরপর থেকে আমি ও আমার পরিবার বাড়িতে থাকতে পারছি না, তৃণমূলের লোকজন ও পুলিশ এসে ভয় দেখাচ্ছে, ঘটনায় গ্রামের মানুষ আতঙ্কে রয়েছেন বলেও জানান তিনি। আমি কংগ্রেস দল থেকে দাঁড়িয়েছি, আর দাঁড়িয়েছি এই জন্যে যে এলাকাবাসীরা আমার দাঁড় করিয়েছে বলে, তাই সেজন্য আমি দাঁড়িয়েছি, তারা আমার উপর ভরসা করে। তারপরে কি, আমরা তো বাড়িতে থাকতে পারছি না, এমন ভয় দেখাচ্ছে, আতঙ্কই রয়েছে। টিএমসিরা ভয় দেখাচ্ছে, পুলিশ এসে প্রশাসন নিয়ে এসে তারা অন্যায় অত্যাচার করছে মানুষকে, যে এই দল থেকে আমরা যেন সরে যাই, আমার কর্মীদের ওপর অত্যাচার করছে, যাতে আমরা ভয় খেয়ে যাই। আশপাশের লোকজন বলছে, তাদের কথা শোনা যাচ্ছে, তারা আসছে আমার বাড়িতে। তৃণমূলই করতাম কিন্তু ওটা অন্যায় হয়েছে, যে টিকিটটা তাদের দিয়ে দেওয়া হয়েছে, টিকিটটা দিয়েছে তৃণমূলকে, যারা আগে বিজেপি করতো তাদেরকে দেওয়া হয়েছে। কংগ্রেস প্রার্থী ও তার পরিবার বনগাঁ মহকুমা নির্বাচন আধিকারিকের কাছে অভিযোগ জানাবেন বলেও জানান এদিন। টিএমসি থেকে প্রার্থী আমাদের দেওয়া হয়নি, আমাদের যোগ্যতা থাকলেও দেওয়া হয়নি, নির্দল থেকে আসা লোক তাদের দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমাদের যারা শ্রদ্ধা করে ভালোবাসে তারা আমরা একদিকে বসাবসি করে আমরা জাতীয় কংগ্রেস থেকে প্রার্থী নিয়েছি, আমার বৌমাকে দাঁড় করিয়েছি। তা প্রচণ্ড হারে মানে টিএমসির নেতারা আমাদের প্রতি অতিরিক্ত চাপ করছে, পুলিশ প্রশাসন দিয়ে আমাদের প্রার্থী উড়ে উঠে নিতে হবে, নাহলে যে কোনো মুহূর্তে গ্যাজার কেস দিয়ে ঢুকিয়ে দেবে, এবং গতকালকে একজনের ধরেও নিয়ে গেছে, এখনও পর্যন্ত জেলে ছিল। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এ বিষয়ে তৃণমূলের কার্যকারী সভাপতি রবীন্দ্রনাথ চক্রবর্তী বলেন, তৃণমূল এসব কাজ করে না, কোনো বিরোধীদের হুমকি দেওয়া বা মনোনয়ন তুলে নিতে চাপ দেওয়া হয়নি, পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। আমরা 20 বছর এখানে তৃণমূলের পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষের পরিষেবা দিয়ে আসছি। আফটার অল এই পঞ্চায়েতে এখন পর্যন্ত আমাদের পরিসংখ্যান বলছে 30টা বুথের মধ্যে আমাদের অপোজিশন পার্টি ভারতীয় জনতা পার্টি 9টা বুথে প্রার্থী দিতে পারে। কোনো বিরোধী পক্ষ সে যদি কোনো রকম প্রতিদ্বন্দ্বিতায় থাকে, তাকে আমরা কোনো প্রকার আমাদের কোনো কর্মী ডিস্টার্ব করেনি, করবে না, এবং পুলিশ যাদেরকে ধরছে তাদের বিরুদ্ধে বিগত দিনের ওয়ারেন্ট আছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কেস আছে, পুলিশের কাজটা করছে, এতে দলের কোনো ভূমিকা নেই। বিষয়টি নিয়ে নিন্দা করেছে বিজেপি। এ বিষয়ে স্থানীয় বিজেপি নেত্রী বলেন, শুধু বাগদা নয়, সমগ্র রাজ্যে তৃণমূল এভাবে তাণ্ডব চালাচ্ছে। ঘটনাটা সারা পশ্চিমবাংলার সঙ্গেই মিল আছে। টিএমসির ক্যাডার যারা, তারা টিএমসির মূল যারা সাংগঠনিক নেতা নিচে থেকে উঠে এসেছে, তাদেরকে টিকিট দেয়নি অনেক জায়গায়, তারা বিক্ষুব্ধ হয়ে কখনো কংগ্রেস কখনো সিপিএম এর সাথে আতাত করে তারা টিকিট পেয়েছে। এখন যেটা তাদের মুখ থেকেই শোনা
যে পুলিশ এবং টিএমসির দলদাস যারা, তারা গিয়ে রাতের অন্ধকার হুমকি দিচ্ছে, তুলে আনার থ্রেট দিচ্ছে, এটা তাদের মুখ থেকেই আমরা শুনতে পাচ্ছি। তো এটা চলছে, নৈরাজ্যের পশ্চিমবাংলা চলছে, এভাবে চলতে পারে না। আমাদের বাগদাও তার থেকে বাদ নেই, জবাব তো দিয়েই দেবে, ভোটে তো এবার জবাব দিয়ে দেবে, কিন্তু আমরা ভোটটা চাই নিরপেক্ষ এবং শান্তিদায়ক ভোট চাই। বিষয়টি নিয়ে অভিযোগে সরব হয়েছেন বাম নেতৃত্ব। যেটা বিষয় পশ্চিমবাংলায় তৃণমূল বলে তার কিছু নেই, আর প্রশাসন মানেই তৃণমূল। এখন প্রশাসন আপনারা গতকালকেও দেখেছেন যে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে পুলিশ মনোনয়নপত্র প্রত্যাহার করাচ্ছে, আর তার ব্যতিক্রম তো বাগদা হতে পারে না। বাগদাতে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে, মানুষ তৃণমূল থেকে এখন দলে দলে বিরোধীদের দিকে আসছে, বিশেষ করে বামপক্ষে বামপন্থীদের পক্ষে আসছে। ফলে এরকম একটা অবস্থা যে পাটলিপোতা, আঠারো অঞ্চলের পাটলিপোতাতে যখন এক মানে ব্যাপক অংশের মানুষ তৃণমূল ছেড়ে বামপন্থীতে এসেছে এবং মানুষের চাহিদা মতো প্রার্থী হয়েছেন ওখানে, ফলে তৃণমূল এখন হারের যন্ত্রণা উপলব্ধি করছেন। আসলে পশ্চিমবাংলায় যে সরকারটা চলছে সে তো গণতন্ত্রটাকে লুণ্ঠন করেছে, এখন সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মানুষ যখন খেপে গেছে তখন তারা সহ্য করতে পারছেন না, ফলে বিরোধীদের ওরা যে কোনো প্রকারে ওরা দমন করার চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বাগদা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।